আজকের ভিডিওতে তোমাদের যারা ক্লাস ইলেভেনে পড়ো তাদের ইভিএসের সেকেন্ড চ্যাপ্টার নয় ফার্স্ট চ্যাপ্টারের যে দুটো ভাগ বাকি ছিল অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন ধারণা এবং লাস্টের উপসংহারের চ্যাপ্টারটা এই দুটো অধ্যায় থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট এমসিকিউ এমসিকিউ রয়েছে এবং তার অ্যান্সার নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে সুস্তায়িত্বের জন্য কিসের পরিকল্পনার মধ্যে সামঞ্জস্য থাকা দরকার পরিবেশ ও উন্নয়নের মধ্যে এখানে এটা সামঞ্জস্য হয়ে গেছিলো এটা ভুল উন্নয়ন হবে পরের প্রশ্নটা দেখো সামাজিক সুস্তায়িত্ব অর্জনের লক্ষ্যে পদক্ষেপ হলো দরিদ্রতা ও ক্ষুধা নিবারণ লিঙ্গ সাম্য সকলের সুবিচার নিশ্চিত করা ইত্যাদি বাস্তুতান্ত্রিক ঋণ কাকে বলে কোনো স্থানের বজ্র উৎপাদন যখন পরিবেশের প্রাকৃতিক বজ্র অপসারণ ক্ষমতার বেশি হয় পরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝায় প্রাকৃতিক পরিবেশকে বিপন্ন না করে বিকাশের পথ প্রশস্ত রাখা এবং পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ পরিবেশ গড়ে তোলাকেই বলা হয় সুস্থায়ী উন্নয়ন মানব সমাজে সুস্থায়িত্বের জন্য অপরিহার্য উপাদান কোনটি পরিবেশগত শৃঙ্খলা স্থাপন সুস্থায়ী উন্নয়ন হলো ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া সুস্থায়িত্বের লক্ষ্যে সম্পদের ব্যবহার কেমন হওয়া উচিত সম্পদ ব্যবহারের পরিমাণ বহন ক্ষমতার কম হওয়া উচিত এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বলছি একদম বাদ দেবে না পরের প্রশ্ন দেখো কি রয়েছে ইআইএ পুরো কথাটি কি এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রাষ্ট্রসংঘ সুস্থায়িত্বকে সর্বাঙ্গীনভাবে প্রতিষ্ঠা করার জন্য কোন দিকগুলির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে আর্থিক রাজনৈতিক সাংস্কৃতিক ও পরিবেশগত দিকগুলির উপর পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহারকে নির্দেশ করে সম পদ ব্যবহার এমন সুনিশ্চিত করতে হবে যাতে এর স্বাভাবিক নবীকরণের হারকে অতিক্রম না করে পরের প্রশ্ন দেখো আওয়ার কমন ফিউচার প্রতিবেদনটি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছিল ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আর্থিক পরিকাঠামোর উন্নয়ন ঘটলে উন্নয়নশীল দেশগুলির কোন সুবিধা লাভ করবে দেশের স্ত্রী ঘটবে উন্নত প্রযুক্তি কৌশল ব্যবহার করতে পারবে বিশ্ব বাণিজ্যে অংশ নিতে পারবে পরের প্রশ্ন সুস্থায়িত্ব অর্জনের লক্ষ্যে কোনটি সঠিক পদক্ষেপ নয় নগরায়নের স্বার্থে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার করা সঠিক পদক্ষেপ নয় এবং আরও অন্যান্য হতে পারে পরের প্রশ্ন সম্পদ সংরক্ষণের উপায় কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার সম্পদ অপচয় প্রতিরোধ করা ইত্যাদি প্রাকৃতিক সম্পদের আহরণ যখন প্রাকৃতিক নিজস্ব ঘাট পূরণ ক্ষমতার সমান হয় তখন কি হয় অর্থনীতি সুস্থায়ী হয় সুস্থায়ী উন্নয়নের পথে সামাজিক বাধা নয় কোনটি রাজনৈতিক দলগুলির মধ্যে হিংসা সুস্থায়ী উন্নয়নের পদক্ষেপ নয় জনসংখ্যা বৃদ্ধি করা এই চ্যাপ্টারে এই প্রশ্নটা কিন্তু শেষ প্রশ্ন ছিল এরপর আমরা একদম লাস্ট উপসংহারে চলে যাব কিন্তু তার আগে বলবো যারা যারা এখনও ফার্স্ট চ্যাপ্টারের প্রথমের পার্টগুলো দেখো নি বা সেকেন্ড চ্যাপ্টারে আমি অলরেডি মোটামুটি অর্ধেক হাফ দিয়ে দিয়েছি তোমাদের কোয়েশ্চান সেগুলো যারা দেখো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনে অবশ্যই তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও এবং যে কটা চ্যাপ্টার আর বাকি থেকে গেলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো কমপ্লিট করে দেবো সেই সব কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমরা এখন থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আচ্ছা এবার আমি চলে যাব পরের কোয়েশ্চানে বা পরের চ্যাপ্টার উপসংহারের প্রথম কোয়েশ্চন কি আছে দেখো এলপিজির পুরো নাম কি আচ্ছা এখানে পুরো নাম কি পুরো নাম কি দুবার হয়ে গেছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ইউএনপিএফের এর পুরো নাম কি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর হারে কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এটি কার বক্তব্য ম্যালথাসের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরিবেশে বিজ্ঞান সংক্রান্ত শিক্ষাদানের উদ্দেশ্যে গঠিত হয়েছে কি জাতীয় পাঠ্যক্রম রূপরেখা পরের প্রশ্ন ইউএনইপি এর পুরো নাম কি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর পুরো নাম কি ওয়ার্ল্ড এনার্জি অ্যাসেসমেন্ট পল এনলিগ দ্বারা লিখিত পরিবেশ ও জনসংখ্যা বিষয়ক গ্রন্থটি কি দ্য পপুলেশন বম্ব আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আটই মার্চ পরের প্রশ্ন দেখো কি রয়েছে এ এর পুরো নাম কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এম এর পুরো নাম কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম সি এর পুরো নাম কি ন্যাশনাল গ্রিন ক্রপস পরের প্রশ্ন এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী নিম্ন প্রাথমিক স্তর বলতে বলতে কোন শ্রেণীর শিক্ষার্থীদের স্তরকে বোঝানো হয় এক থেকে দুই এখানে রোমান হরফে দেওয়া আছে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয় সাতই এপ্রিল পরিবেশ সম্পর্কিত থ্রি পি এর অর্থ কী পপুলেশন পভার্টি পলিউশন ম্যান অ্যান্ড নেচার গ্রন্থটি কে লেখেন এবং এর মূল বক্তব্য কী জর্জ পার্কিন্স মার্সেল লেখা এই গ্রন্থটি এবং এর মূল বক্তব্য হল জনবিস্ফোরণ মাটি অবক্ষয়ের অন্যতম কারণ বিশ্ব যোগা দিবস কবে পালিত হয় একুশে জুন এবং ফার্স্ট অধ্যায়ের একদম শেষ প্রশ্ন মানব সভ্যতার বিকাশ সম্পূর্ণভাবে জলবায়ুর উপর নির্ভরশীল এটি কোন গ্রন্থের মূল বক্তব্য সিভিলাইজেশন অ্যান্ড ক্লিমেট ঠিক আছে এখানেই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেলো সেকেন্ড চ্যাপ্টারও তোমাদের দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলো দেখতে থাকো এবং শুধুমাত্র ইভিএস নয় এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম তোমাদের ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেওয়া হচ্ছে তো সেই সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের পরীক্ষা তো খুব কাছেই চলে এসেছে আশা করছি তোমরা সবাই এখন থেকেই পড়াশোনা করা প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো আর এই ভিডিওটি যদি কোথাও কি একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো